পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওকারা শহর সম্প্রতি সেখানে ঘটেছে এমন একটি ধর্ষণের ঘটনা জানিয়ে চলছে তোলপাড় শহরের সাতঘরা এলাকায় একটি ছাগলকে ধর্ষণ করে হত্যার অভিযোগে মামলা করেছেন এর মালিক আজহার হোসেন নামে এক ব্যক্তি তার অভিযোগ ছাগলটি ঘরের সামনে বাধা ছিল ধর্ষকরা বাঁধন খুলে ছাগলটিকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে এরপর ছাগলটির মৃত্যু ঘটে স্থানীয় পুলিশ ছাগলটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় সেখানেও ধর্ষণের প্রমাণ মিলেছে ছাগলটির মালিকের মামলায় আসামি করা হয়েছে পাঁচজনকে এই ঘটনার সমালোচনা করতে গিয়ে মানুষ পাকিস্তানি সমাজের অস্থিরতা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি এবং শাসকশ্রেণীর দায়িত্বহীনতার প্রসঙ্গ তুলে আনছেন এ বিতর্কে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামের স্ত্রী সানিয়ারা আকরামও তিনি লিখেছেন আজকে ছাগলটির সাথে যা হয়েছে এরপর কি হবে অভিযুক্তরা হয়তো বলবে ছাগলটির লিঙ্গ ছিল স্ত্রী সে ছিল একা তার শরীরই ভাষা ছিল ইঙ্গিতপূর্ণ এবং সেই ছাগলটি পর্দা মেনে চলেনি ডক্টর আব্দুল হাফিজ নামে একজন টুইটারে লিখেছেন একটি যৌন হতাশায় ভোগা সমাজে ছাগলও আর নিরাপদ নয় আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কিছু বক্তব্য তিনি দেশটির ক্রমবর্ধমান হারে বেড়ে চলা ধর্ষণের দায় চাপিয়েছিলেন নারীদের পর্দা না করার উপর ফাতিমা ওয়ালি নামে এক নারী প্রধানমন্ত্রী ইমরান খানের এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি প্রধানমন্ত্রীকে সুদর্শন আখ্যায়িত করে বলেছেন প্রধানমন্ত্রী এখন ছাগলদের পর্দা মেনে চলার কথা বলতে পারেন কারণ তাতে কিছু নিরপরাধ লোকের কাম অনুভূতি জেগে উঠতে পারে যেহেতু তারা রোবট নয় কেউ কেউ এমনকি নিজের মায়ের সঙ্গে ঘটা নিপীড়নের কথাও উল্লেখ করছেন সামাজিক মাধ্যমে সিঙ্গেল বিলগেটস নামে একটি অ্যাকাউন্ট থেকে বলা হয় একজন পাকিস্তানি বালক হিসাবে আমি আমার মাকে তুচ্ছ কারণে মারপিটের শিকার হতে দেখেছি এই সংস্কৃতি অসুস্থ এবং এটি বারবার নারীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে ছাগল ধর্ষণের এই ঘটনায় পাকিস্তানি সমাজের সচেতন একটি অংশের মধ্যে ক্ষোভের যেন বিস্ফোরণ ঘটেছে সবাই বলছেন ধর্মের জিগির তুলে নারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা হলেও মূল সমস্যা আসলে সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রিয়াসাত টোয়েন্টি ফোর ডট কম